मामा वाले की ना वाले वो बिकॉज जिसने माना दिया का जीवन भी जिसने भारत के नाम दिया इंडिया इंडिया दीपक बर कर को जला दिया शब्द ही नहीं जो इनका शुक्रिया करे हाथ जोड़ मोदी जी को आधा वर्ष आधा वर्ष দেশজুড়ে চলছে 2024 লোকসভা ভোট। দেশজুড়ে প্রচারে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যেও প্রতিদিনই নিয়ম করে ভোটের প্রচারে যাচ্ছেন মোদী। শুক্রবার 10ই মে ভোট প্রচারে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইন্ডিয়া ব্লককে নিশানা করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রগতির কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। প্রচারে গিয়ে রাজনীতির স্বার্থে বিরোধী দলের বিরুদ্ধে তোপ দাগবেন, এটাই তো স্বাভাবিক। তবে তারই মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো। তেলেঙ্গানার সভার পর তখনও মঞ্চে উপস্থিত ছিলেন মোদী। সেখানে ছিলেন বিজয়লক্ষ্মী নামের এক বিজেপি নেত্রী, পরনে সবুজ শাড়ি, গলায় গেরুয়া উত্তরীয়। মোদীর দিকে একটি ছবি এগিয়ে দেন বিজয়লক্ষ্মী। ছবিটি একটি ছোট্ট মেয়ের। ছবিটি হাতে তুলে নিয়ে বিজয়লক্ষ্মী মোদীকে জানান ছবিটি তার মেয়ের, নাম যশোধারা। মোদী ছবি দেখিয়ে বিজয়লক্ষ্মীর কাছে জানতে চান, আপনার মেয়ে? বিজয়লক্ষ্মী আপ্লুত হয়ে জবাব দেন, হ্যাঁ আমারই মেয়ে। এরপর সেই ছবির পেছনে অটোগ্রাফ দেন মোদী। এ বিষয়ে বিজয়লক্ষ্মী জানান, আমি খুবই গর্বিত, আমার মেয়ে যশোধারা ওনার উপর একটা গান গেয়েছেন, মোদীজি রিটুইট করেছেন, এটা আমার মেয়ের জন্য অবশ্যই আশীর্বাদ। অবশ্য বিজেপি নেত্রী বিজয়লক্ষ্মীর আরও একটা বিশেষ পরিচয় রয়েছে। তিনি হরিয়ানার রাজ্যপাল বঙ্গারু দত্তাত্রেয়ের মেয়ে। 2023 সালের 9ই ডিসেম্বর তার নাতনির ভিডিওটি শেয়ার করেন। কি বলছেন বিজেপি নেত্রী বিজয়লক্ষ্মী, শোনাবো তার কথা। आई एम वेरी ग्लैड आज ने मोदी जी ने साइन किया था, ऑटोग्राफ दिया था ये फोटो पर, मेरी बेटी बहुत खुश होगी। मैं विजयलक्ष्मी हूँ, जशोधरा ने उनके ऊपर गाना गाया था और मोदी जी रीट्वीट करे, तो ये एक आशीर्वाद है उनके। দেশজুড়ে চলছে 2024 লোকসভা ভোট, আর সেই সময় এই বাচ্চা মিটির ভিডিও এখন একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। দেশজুড়ে প্রচারে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার মাঝেই এই ভিডিওটি ভাইরাল হলো। বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যেও প্রতিদিনই নিয়ম করে ভোট প্রচারে যাচ্ছেন মোদী। শুক্রবার 10ই মে ভোট প্রচারে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইন্ডিয়া ব্লককে নিশানা করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রগতির কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। প্রচারে গিয়ে রাজনীতির স্বার্থে বিরোধী দলের বিরুদ্ধে তোপ দাগবেন, এটাই তো স্বাভাবিক। তবে এরই মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।